ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवासुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत होयेछि श्रीमद् भगवद् गीता थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় পড়ছি। আমরা বিগত দিন শেষ করেছিলাম 27 নম্বর শ্লোক দিয়ে, ইয়ৎ করোসি ইদশনাসি ইজ্জুহোসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম্। এই শ্লোকটি দিয়ে আমরা শেষ করেছিলাম। যদিও আগের দিন তাড়াহুড়ো করে চ্যান্টিং করবার সময় আমরা এই শ্লোকে থেমে গেছিলাম, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তু অপহৃতাশ্নামি প্রয়ত্নবান। আমি এই ভগবান বলছেন যে আমাকে যে যেভাবেই পূজা করুক না কেন, আমাকে যে যেভাবেই পূজা করুক না কেন, আমি সদ্বাবস্থায় ভগবানের সেই ভগবান কথা দিচ্ছেন তিনি আমার সমস্ত পূজা গ্রহণ করেন। আমি যেভাবেই করি না কেন, ফুল পাতা তুলসী পত্র বিল্ল পত্রা পত্রাদি ফল ফুল জল যা কিছু অর্পণ করেন। আমাদের পূজাবিধির একটি ভারী সুন্দর একটি কথা আছে, উদক শব্দের অর্থ হচ্ছে জল। যখনই আমরা কোনো কিছু অনুকল্প খুঁজে পাই না, যখন আমরা কিছু আসল বস্তু খুঁজে পাই না, তখন তার অনুকল্প দিয়ে আমরা পুজো করি এবং এই অনুকল্প সবসময় উদক। আমার মনে আছে এক জায়গায় আমরা অন্নপূর্ণা পুজো করতে গিয়েছিলাম। অন্নপূর্ণা পুজো করতে যাওয়ার সময় সেখানে যে পুজো করতে আমরা বলেছি আগে গল্পটা, এই বাগাছড়ায় গেছিলাম, তখনও সেটা এখনও প্রাইভেট সেন্টার আছে, কিন্তু এখন মিশনের একেবারে ডাইরেক্ট সুপারভিশনে আছে, তখন মিশনের ডাইরেক্ট সুপারভিশনে ছিল না এবং ভয়ঙ্কর ডাকাতি হয়ে যাওয়ার ফলে কিছু ছিল না। আমরা তো এত ঘটনা জানতাম না, পুজো করতে যাচ্ছি। পূজনীয় সুকুমার মাঝে একটা ভারী সুন্দর বিধি আমায় বলেছিলেন, যেটি আমি এখনও পর্যন্ত সব পুজোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তিনি বলেছিলেন, যদি কিছু না খুঁজে পাও, লাল ফুলও যদি খুঁজে না পাও, সাদা ফুলে রক্তচন্দন লাগিয়ে পুজো করে নেবে, তবু ট্যাটু করবে না, কেন এটা দেওয়া হলো না, কেন ওটা দেওয়া হলো না, কেন সেটা পেলুম না, এই নানা রকম জিনিসপত্র, এগুলো কখনো কোনো অবস্থাতে করবে না। এটা মহারাজ আমাদের খুব জোর দিয়ে বলেছিলেন এবং যা পাবে সেইটা দিয়েই করবে। আগে বিগত দিন আমরা বলেছিলাম শ্রী শ্রী মায়ের পুজোর কথা, মা যখন পুজো করতেন সেই সময় কিচ্ছু পেতেন না, এমনকি কোনো কোনো দিন ফুলও পাওয়া যেত না, যে কারণে মা এত ভালোবাসতেন আমাদের একে রামময় মহারাজকে। রামময় মহারাজ শ্রী শ্রী মায়ের জন্য নানা জায়গা থেকে চারা টারা নিয়ে আসতেন এবং মায়ের ঘরের পেছন দিকের যে অংশটা সেইখানে খুঁড়ে সেই চারা গাছ লাগিয়ে জল টল দিয়ে ব্যবস্থা করে যেতেন। এবং এমনও হয়েছে যে রামময় মহারাজের গাছে ফুল হয়েছে, মা সেই ফুল তুলে ঠাকুরকে দেননি। আপনারা স্মৃতিকথায় পড়েছেন যে রামময় মহারাজ আসা মাত্র মা তাকে স্কুলের কাপড় ছাড়তে বললেন এবং নিজের গামছাটি দিয়ে দিয়েছিলেন, সেই নিজের সেই মা তার গামছা সেই মায়ের গামছা পরে রামময় মহারাজ
ঝুড়িতে করে সেই নিজের গাছে ফুল তুলে এনে ঠাকুরকে মাকে দিলেন, তবে সেই ফুল মা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছিলেন। আমি গিয়ে দেখেছিলাম আলমোড়াতে কখনো কখনো ঠান্ডার চোটে ফুল ফুটত না, শুধুমাত্র তুলসী পাতা, বেলপাতা তো পাওয়াই যেত না। ওরা বেলপাতা যখন পেতেন তখন একসঙ্গে করে সেটা গুঁড়ো করে রাখতেন, শুকিয়ে গুঁড়ো করে রাখতেন। সেই একটু বিল্বপত্র চূর্ণম, মন্ত্রের কত ভ্যারাইটি হতে পারে, বিল্বপত্র চূর্ণম, তাই দিয়েই তারা করেন। বিদেশে শুনেছি সর্বকথা আমাদের হলিউডের বড় মহারাজ বলতেন আমাদেরকে যে ওখানে বেলপাতা পাওয়া যায় না, গোলাপ ফুলের পাতা, সেটা দেখতে অনেকটা সেই বেলপাতার মতোই, সেই গোলাপ ফুলের পাতা দিয়ে হোম হয় এবং হোম হয় সেই ফায়ার প্লেসের মধ্যে। যদি ফায়ার প্লেসের মধ্যে হোম না করা হয়, বাইরে করা হলে ফায়ার অ্যালার্ম বাজতে থাকবে। কিন্তু এই সমস্ত কিছুর উদ্দেশ্য, এই ভাবটা হলো এই, আমার উপাচার যাই হোক না কেন, আমার সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে তোমার প্রীতি উৎপাদন করা। তুমি আমার পূজায় প্রীত হবে, তুমি আমার পূজা গ্রহণ করবে, এই ভাবটা নিজের মধ্যে জাগ্রত করা। তারপরে আমরা শেষ শ্লোক যেটা দিয়ে গতদিন শেষ করেছিলাম, ইয়ৎ করোসি ইদশ্নাসি ইয়জ্জুহোসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম। ইয়ৎ করোসি, তুমি যা কিছু করো, অর্থাৎ যে কর্মই তুমি করো না কেন, ইয়ৎ করোসি ইদশ্নাসি অশ্নাসি মানে খাওয়া, যা কিছু, ইদশ্নাসি মানে যা কিছু তুমি খাও, গ্রহণ করো তুমি। এই গ্রহণ করার বিষয়টা কিন্তু দুটোই, এই একটা হচ্ছে মুখ দিয়ে খাওয়া, আরেকটা হচ্ছে ইন্দ্রিয় দিয়ে খাওয়া, আরেকটা হচ্ছে ভাবকে গ্রহণ করো। আমি যদি সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে গ্রহণ করি, ঈশ্বরের প্রীতির জন্য উৎপাদন করি, দেখবেন আমরা কখনো খারাপ কোনো কোনো জিনিস গ্রহণ করতে পারবো না। যদি ভাব, জগতের ভাবও গ্রহণ করতে হয়, তাহলে আমাদের ভেতরে একটা অ্যালার্টনেস কাজ করবে এবং এই অ্যালার্টনেস আমাদের বাধ্য করবে খারাপ কিছু করার হাত থেকে রক্ষা করতে। তাই বলছেন লক্ষ্যটা ভগবান লক্ষ্যই করে রাখলে তাহলে তুমি আর কখনো ভুল করবে না। এই বলা হয় যে চতুর্দিকে সেই জগন্মাতাকে যদি চিন্তা করতে পারি, যেদিকেই তাকাই না কেন তাকে যদি চিন্তা করতে পারি, তাহলে আমার ভেতরে এই অ্যালার্টনেসটা কাজ করতে থাকে। ইয়ৎ করোসি ইদশ্নাসি ইয়জ্জুহোসি দদাসি ইয়ৎ, আর আমি হোমে আহুতি, যা কিছু গ্রহণ করি, যা কিছু দান করি, যা কিছু আমি দান করি সব যদি তুমি আমার উদ্দেশ্যে করো। ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদার্পণম, যদি যা কিছু তুমি, এমনকি যে তপস্যাও তুমি করছো, সেটি যদি তাঁর উদ্দেশ্যে করো তাহলে তোমার জীবনের গতি বদলে যাবে। তুমি নিজেকেই কখন যে অলক্ষ্যে আমাকে অর্পণ করবে সেটা তোমরা ভুলে যাবে। আমি পূজনীয় রঙ্গনাথানন্দজির স্মৃতি কথা বলতে গিয়ে বলেছিলাম যে মহারাজের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ ঘুম পায় সকালবেলা, জপ ধ্যান করার সময় গভীর নিদ্রা আসে, বেশ খানিকক্ষণ জপ করার পর গভীর নিদ্রা আসে, কেমন করে করব। মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, সবসময় মনে করবে যে তুমি যা কিছু করছো তা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য করছো। তুমি যদি মন্দিরে যাও তোমার কিছুই লাভ হবে না, কিন্তু তুমি যদি এইভাবে ভেবে মন্দিরে যাও, তুমি যখন মন্দিরে যাচ্ছ তাতে শ্রীরামকৃষ্ণ প্রীত হচ্ছেন। তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ করো তাতে তোমার হয়তো কিছু কল্যাণ হচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রীত হচ্ছেন। তুমি যখন নিঃস্বার্থ সেবা করছো তাতে তোমার কিছু লাভ হচ্ছে না, কিন্তু মন্দিরের যিনি দেবতা বা তোমার যিনি হৃদয়ের দেবতা সেই শ্রীরামকৃষ্ণ তৃপ্ত হচ্ছেন। তাহলে দেখবে কখনো তার ভেতরে জড়তা আসবে না। আমরা যে জিনিসটা ভালোবাসি, যাকে ভালোবাসি, তার উদ্দেশ্যে যখন যে কর্ম করি তখন আমাদের ভেতরে একটা অতিরিক্ত শক্তি কাজ করে। আপনারা দেখবেন, আপনারা যদি সারা রাত জেগে বসে কোনো একটা ভালো কাজ করতে বলায় আপনারা সহজে করেন না, সেই কাজের প্রতি যদি আপনার প্রীতি না থাকে আপনি করতে পারেন না। কালী পুজোর রাতের কথাই ভাবুন না, বেশ লাপিয়ে ঝাঁপিয়ে সকলকে দেখিয়ে গরদের কাপড়, সিল্কের জামা কাপড় পরে আমরা মন্দিরে যাই, ঘণ্টাখানে ঘণ্টা দেড়েক বাদ থেকেই প্রণমামি মুহুর্মুহু হতে থাকে। তা অথচ এই আমি যখন বিশ্বকাপ খেলা দেখি, সারা রাত জেগে বিশ্বকাপের খেলা দেখি,
বড় বড় চোখ করে থাকি, তখন আমাদের কফিরও প্রয়োজন হয় না, কিছুরও প্রয়োজন হয় না, কারণ আমরা ওটাকে ভালোবাসি। আমরা যখন ট্রেনে যাতায়াত করি, কতক্ষণে ঘুমোবো সেটাই মনে করি, আমরা সেই পথের আনন্দ নিতে পারি না, কারণ যাত্রাপথটাকে আমরা ভালোবাসতে পারি না। ঠিক ওই রকম জীবনের সব ক্ষেত্রে ভালোবাসাটা খুব জরুরি, এবং যদি ভালোবাসা আসে তাহলে সব কিছু সহজ হয়ে যায়। মহারাজ আমাদের বলেছিলেন একটি শ্লোকের কথা, ওই প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। যদি আমাদের কাজের ধারা এরকম হয় যে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে এবং তুমি অসন্তুষ্ট হলে জগৎ অসন্তুষ্ট হবে, তাই যা কিছু করছি, যা কিছু বলছি, যা কিছু ভাবছি সব ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য করছি, এইটা যদি ভাবি দেখবেন আমাদের কাজের স্ট্যান্ডার্ড এমনকি জীবনযাত্রার মানের পরিবর্তন হয়ে গেছে। আমরা নিজেরাই বুঝতে পারবো স্বামীজির কথায় যে ছাত্র সে আরও ভালো ছাত্র হবে, যে গৃহস্থ আরও বেশি ভালো গৃহস্থ হবে, যিনি শিক্ষক তিনি আরও ভালো শিক্ষক হবেন। তিনি যদি মনে করেন যে কেউ শুনছে না, কারুর জন্য বলছি না, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তখন তিনি তার সেরাটি নিবেদন করার চেষ্টা করবেন। এই শ্লোকের সার কথা হলো এই, যা কিছু করছি, যা কিছু খাচ্ছি, যা কিছু উৎসর্গ করছি, আমার যা কিছু কর্ম সব তোমার উদ্দেশ্যে, এবং এই বোধটা যদি থাকে তাহলে অবশ্যই আমি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব। আমরা 28 নম্বর শ্লোক পড়ব, সেখানে বলছেন শুভাশুভ ফলৈরেব মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসিহি। এখানে ভগবান কি সুন্দর করে বলছেন, একেবারে বারবার বলছেন, প্রতি শ্লোকে একটু একটু করে সহজ করে বলছেন, সহজ করে বলছেন এইভাবে যে আমার বোঝার সুবিধার জন্য। দেখবেন একটাই কথা, একটাই তত্ত্ব এই সমস্ত অধ্যায় জুড়ে, একটাই তত্ত্ব, কেমন করে তুমি আমাকে পাবে, কেমন করে তুমি আমার হবে, কেমন করে আমি তোমার হব, কেমন করে আমাকে তোমার জীবনের মধ্যে তুমি নিয়ে আসতে পারো, কত সহজ পদ্ধতিতে তিনি ক্রমাগত একটু একটু করে সহজ করতে করতে এগিয়ে যাচ্ছেন। তিনি বলছেন কিরকম অধ্যাত্ম সাধনা হলে তুমি মুক্ত হবে। এইখানে দেখুন দ্বিতীয় লাইনে বলছে সন্ন্যাস যোগ যুক্তাত্মা, অর্থাৎ যে ভক্ত সন্ন্যাস যোগকে অবলম্বন করে, তার মানে আমাদের সবাইকে গৃহ ঘর ছেড়ে দিয়ে গুরুর কাছে গিয়ে বিরজাহম করে গেরুয়া পরে ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে বেরিয়ে যেতে হবে তা নয়। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্মক রূপে ন্যাস। আমরা যেরকম ভাবে আমাদের অপ্রয়োজনীয় জিনিস ছুঁড়ে ফেলে দিই, ঠিক সেই রকম এই জগতের যা কিছু অপ্রয়োজনীয় জিনিস সেটাকে যখন আমরা ছুঁড়ে ফেলে দিই, আমাদের সেইটি যোগ হয়, আমাদের মনের ভেতরে সেইটি বোধে আসে, যখন এই বোধে আসে তখনই আমরা এই কাজটি করতে পারি, তাই এই শব্দটি ব্যবহার করছেন। সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ মানে সর্বস্ব অর্পণ করা, আমার নিজের জন্য যখন আমি কিচ্ছু রাখি না, আমার সমস্ত মন প্রাণ অন্তরাত্মা সর্বস্ব তোমায় অর্পণ করি। সন্ন্যাস যোগ যুক্তাত্মা, এই ওপরে একজন খুব নড়বড় নড়বড় করছেন, সঞ্জয় কুমার, স্থির হয়ে বসুন, হয় ক্যামেরা অফ করুন নালে স্থির হয়ে বসুন। সন্ন্যাস যোগ যুক্তাত্মা অর্থাৎ সর্বস্ব সমর্পণ, এটি আমি অভ্যাস করছি, আমার যা কিছু আছে সব আমি তোমাকে দিতে চাই, আমার সমস্ত এইটি জীবনে এটা অভ্যাস করা, তখন দেখব যে তার জীবনটি ঈশ্বরাভিমুখী হয়ে যাবে। আমার সমস্ত কিছু তোমার, আমি যখনই তোমার হয়ে উঠব তখন তাঁর চিন্তা করতে করতে, তাঁর চিন্তা করতে করতে আমার যে নিজস্ব সত্তা সেটা কম পড়ে যাবে এবং আমার ভেতরে ঈশ্বরীয় সত্তার বিকাশ করতে থাকবে। আপনি দেখবেন আপনাদের পরিচিত জনদের মধ্যে যখন কেউ সমস্ত ঘরবাড়ি ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবেন, এটা আপনারা লক্ষ্য করলে, আমরা তো লক্ষ্য করি, আপনারাও লক্ষ্য করলে বুঝতে পারবেন তার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেয়, সে আর সে আগের মানুষটি নেই। এরকম তো অনেকেই আছে যারা আমার কাছে জয়েন করে হচ্ছে, তাদেরকে এখন দেখলে আমার এত আনন্দ হয়, তাদের জীবনের একটা আমূল পরিবর্তন এসে গেছে, তখন এই বিশ্বাস, এই প্রত্যয় আমাদের মনের ভেতরে জাগে। যখন আমরা সমস্ত কিছু উজাড় করে তাকে দিয়ে
আমাদের জীবনটাকে ঈশ্বরাভিমুখী করি, তখন আমাদের জীবনের ভিতরে আমূল পরিবর্তন আসা সম্ভব। এই সন্ন্যাস যোগ কেমন না শুভ অশুভ ফলই রেবং মোক্ষসে কর্মবন্ধনে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের কর্মবন্ধনের কারণ কি। শুভ ফল আমাদের কর্মবন্ধনের কারণ হয়, অশুভ ফলও আমাদের কর্মবন্ধনের কারণ হয়। শুভ ফল আমাদের প্রেরণা দিতে থাকে আবার নতুন একটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে। আপনি একটা কাজ করছেন, খুব ভালো কাজ করেছেন, আপনি কোনো কিছু আশা করেননি, কিন্তু সবাই আপনার পিঠ চাপড়াতে থাকলো, এবং এই পিঠ চাপড়াতে চাপড়াতে আপনার মনে হলো যে এটা যখন করেছি আরেকটাও করি। তখন প্রথমটা যেটার উদ্দেশ্য ছিল লোককল্যাণ, দ্বিতীয়র উদ্দেশ্যটা আত্মকল্যাণ হয়, আমার স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখার জন্য। আমি যে একটা কাজ করতে পারি সেইটা জগতের কাছে যখন এস্টাবলিশড হয়ে যায়, তখন সেইটাকে ধরে রাখার জন্য এই শুভ ফল এইভাবে আমাদের কর্মবন্ধনের কারণ হয়। আর অশুভ ফল কীরকমভাবে আমাদের কর্মবন্ধনের কারণ হয়, ফেলিওর পরাভূত যখন হই তখন আমাদের মনে হয় আরও একবার চেষ্টা করে দেখি, এবং এই বারবার চেষ্টা করতে করতে আমরা ধীরে ধীরে বুঝতেই পারি না উদ্দেশ্য ছেড়ে আমরা কি করে কর্মবন্ধনের কারণ হয়ে যাই। এই শুভ এবং অশুভ দুটো ফলই আমি কোনোটাই গ্রহণ করছি না, যদি তাতে শুভ ফল হয় সেটাও যেমন আমি গ্রহণ করব না, তার যদি নিন্দাবাদ আসে কোনো অশুভ ফল আসে সেটাও আমি গ্রহণ করব না, মন খারাপ করব না, কোনো কিছুই করব না, কারণ আমি এসব কিছু চাইনি। আমাদের একজন সাধু ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, তার খুব সুন্দর সন্ন্যাস নাম, এবং সেই সন্ন্যাস নামটি যখন তিনি পেলেন তখন তাকে সবাই বললেন তোমার নামটি ভারী সুন্দর হয়েছে। তিনি খুব সুন্দর উত্তর দিয়ে বললেন আমি ভালো মন্দ কিছুই জানি না, কারণ আমি কিছু আশা করিনি, আমি কোনো নাম আশা করিনি, মহারাজ কৃপা করে আমাকে এই নাম দিয়েছেন। অতএব এ নামের অর্থ যদি ভালো হয়, এ নামের অর্থ যদি মন্দ হয় আমি জানি, এটি এক ব্রহ্মজ্ঞের মুখ থেকে নিঃসারিত নাম, এর মধ্যে নিশ্চয়ই আমার ভালো লুকিয়ে আছে। তিনি কোনোটাই নিলেন না, এটা আমাদের দেখে খুব ভালো লেগেছিল। এইটা আমাদের এইটা আমরা নিজেরা নিজেদের ভেতরে অভ্যাস করতে পারি, সব কিছু করছি, সব কর্ম করব, কিন্তু তার ভালো ফল মন্দ ফল কোনোটাই আমরা গ্রহণ করব না, কিছুই গ্রহণ করব না। তাহলে দেখবেন আমাদের মনের ভেতরে একটি নিরাসক্তির ভাব আসবে, আসক্তি শূন্যতার ভাব আসবে, যেটা হচ্ছে সন্ন্যাসের আসল আদর্শ। গেরুয়া পড়লেই একজন সন্ন্যাসী হয়ে উঠতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তিনি আচরণগতভাবে সন্ন্যাসের উপযুক্ত না হয়ে উঠতে পারেন ততক্ষণ পর্যন্ত শত গেরুয়া পড়লেও তার কোনো কিছুই হয় না। সেই কারণে সন্ন্যাসের ভাবটা আসা খুব জরুরি। তাই বলছেন যে সংসারে থেকেও সমাজে বাস করেও আমরা এই সন্ন্যাস যোগ যুক্তাত্মা এরকমটি হতে পারি, যদি আমরা আমাদের যাবতীয় কর্মফল, কর্মের কারণ, কর্মের যে চলছে কর্মপ্রবাহ এবং কর্মের ফলে তিনটি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি। যদি এরকম হয় তাহলে কি হয়, বিমুক্ত মাম উপাইষ্যসি, তাহলে এইরকম ভক্ত মুক্ত হয়ে আমাকে লাভ করে। আমাকে লাভ করে মানে কি একটা কাগজের মধ্যে মুড়ে আমি তার হাতে দিয়ে দিই তা নয়, সে আমার কাজ করতে করতে আমাকে ভাবতে ভাবতে আমার সত্তার ভিতরে প্রবিষ্ট হয়, তার ভিতরে আমি প্রবিষ্ট হই। আমি প্রবিষ্ট মানে ঈশ্বরীয় গুণ, ঈশ্বরীয় ভাব তার মধ্যে প্রবিষ্ট হতে থাকে। সমোহম, সে কেমন দেখে, সে কেমন হয়। সমোহম সর্বভূতেষু নমে দ্বেষ্বস্তি ন প্রিয় ন ভজন্তি তুমাং ভক্তাম ময়িতে তেষু চাপ্যহম। সোজাসুজি বাংলা করলে দাঁড়ায় এই, সকল জীবের মধ্যে আমি সমভাবে বিরাজ করি, সমোহম সর্বভূতেষু, আমার কাছে কেউ অপ্রিয় নয় অথবা প্রিয় না। নমে দেশ্যস্তি ন প্রিয়ঃ, কিন্তু যারা আমার ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন, ইয়ে ভজন্তি তুমাং ভক্তিয়া ময়ি তেষু চাপ্যহম, তারা আমাতে আর আমিও তাদের মধ্যে অবস্থান করি। এইখানে ভগবান একটি গুচ্ছ কথা বলছেন, গুচ্ছতা কথাটা কি, সমোহম সর্বভূতেষু,
আমি সমানভাবে সকলের মধ্যে বিরাজ করি। অর্থাৎ ঈশ্বরের ভেতরে কোনো পক্ষপাতিত্ব নেই। আপনি ভগবানের কাছে যাচ্ছেন, আপনি শ্রীরামকৃষ্ণের কাছে যান, কিন্তু আপনি মনে করছেন ভগবান আপনার প্রতি ততটা কৃপাময় নন। এই বিশ্বাসটা আমাদের অনেকেরই থেকে যায়। এই বিশ্বাসটা আমরা অনেকেই করে থাকি। আমাদের মনে হয় ভগবান যেন এক চক্ষু, ভগবান যেন বেশি কৃপা কাউকে বেশি করেছেন, আমায় কম করছেন, ওকে বেশি কৃপা করছেন। কিন্তু ভগবান নিজে মুখে বলছেন, সমোহম সর্বভূতেষু, সকল জীবের মধ্যে আমি সমানভাবে বিরাজ করছি। অর্থাৎ আমার মধ্যে কোনো অসমদর্শিতা নেই। ভগবান এটা নিজে মুখে বলছেন। তারপরে কি বলছেন, নমে দেশস্তি ন প্রিয়, কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্রও নয়। অর্থাৎ সবাই আমার কাছে একই রকম। একটা ভারী সুন্দর উদাহরণ এক্ষেত্রে দেওয়া যায়, সেটা হচ্ছে আগুন আর সূর্য। সূর্যের আলো এবং আগুনের তেজ সবার প্রতি সমানভাবে যায়, কিন্তু তবু আমরা মনে করি যে কারুর কারুর প্রতি ভগবান যেন কৃপাময়। কিন্তু এটা কখন হয়, যখন আমরা ভগবানের কাছে বা আলোর কাছে প্রবেশ করি, তখন আমরা তার প্রকাশটা অনেক বেশি বুঝতে পারি। আচার্য শঙ্কর এখানে একটি খুব চলিত উদাহরণ একটা দিয়েছিলেন এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে। তিনি বলছেন, এই যে শীতকালে দেখবেন আমরা শরীর তাপানোর জন্য, শরীরকে উষ্ণতা দেওয়ার জন্য আগুন জ্বালি, ঘরেতে আগুন জ্বালি। যে আগুনের খুব কাছে থাকে তা, যখন ঘরেতে আগুন জ্বালানো হলো, উত্তাপ কিন্তু আমাদের সবার কাছে সমানভাবে হয়। যে আগুনের সামনে আছে সে উত্তাপ পাচ্ছে, যে আগুন থেকে দূরে আছে সেও উত্তাপ পাচ্ছে, কিন্তু ডিগ্রির ফারাক হয়। যে আগুনের কাছে আছে তিনি বেশি উত্তাপ পাচ্ছেন, উত্তাপ কিন্তু সবাই পাচ্ছেন। যে আগুন থেকে তিনি দূরে আছেন তিনি কম উত্তাপ পাচ্ছেন। ঠিক ঈশ্বরের কাছে আমরা, ঈশ্বরের কৃপা আমাদের প্রতি সমানভাবে আসে। আমরা যারা তাকে আরো বেশি করে ঘিরে ধরতে চাই, আমরা যারা তাকে আরো বেশি আঁকড়ে ধরতে চাই, আমরা যারা তাকে আরো বেশি ভালোবাসতে চাই, আমাদের ভেতরে ভগবানের প্রকাশ তত বেশি হয়। আমি যদি মনে করে থাকি যে আমি ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে চিন্তা করি, ঈশ্বর নির্ভর জীবন যাপন করি, তাহলে দেখবেন এই যে যাবতীয় সদ্গুণ, এগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে একটু একটু করে অভ্যাস করতে পারি। অনেক ডাক্তার একসঙ্গে বেরোচ্ছে প্রত্যেক বছর, কত ডাক্তার মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে, কিন্তু কিছু কিছু ডাক্তারকে আমরা বলি আহা মানুষ নয়, এরা দেবতা। আবার কিছু কিছু ডাক্তারকে বলি ডাক্তার বটে কিন্তু একবারে নাম্বার ওয়ান পিশাচ। কিন্তু দুজনেই দেখুন একই বিদ্যা গ্রহণ করে এসেছেন, কিন্তু দুই একই বিদ্যার যে মূল কথাটা, যে আমি সর্বজনে সেবা করব, যে আসবে আমার কাছে আর্ত সে চিকিৎসার্থ হয়ে, আমি তাকে সেইভাবে আমার উজাড় করে সেবা করব, এইটি যিনি বেশি অভ্যাস করেছেন তার ভিতরে সেই ঈশ্বরীয় প্রকাশ, তার ভিতরে সেই যে আসল যে ডাক্তারি করার যে গুণগুলো, সেগুলো অনেক বেশি প্রকাশিত হয়েছে। সেই কারণে ভগবান বলছেন, সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমি কারুর প্রতি আমার সামান্যতম, আমি সামান্যতম এতটুকু দেশ করি না। তাহলে কি হলো, ইয়ে ভজন্তি তুমাং ভক্তিয়া মাইতে তেষু চাপ্যহম, কিন্তু ভক্তির সঙ্গে যে আমায় ভালোবাসা করে, যে আমার যে ভজন্তি, ইয়ে ভজন্তি তুমাং ভক্তিয়া, যিনি ভালোবাসার সঙ্গে, ভক্তি শব্দটার অর্থ এখানে যে ভালোবাসা, ভালোবাসার সঙ্গে আমাকে গ্রহণ করে, মাই তে তেষু চাপ্যহম, আমি তার ভেতরে প্রকাশিত হই, আমি তার ভেতরে অবস্থান করি। মানে ভগবান আমার ভেতরে অবস্থান করছেন, আর ওপাশে যে বিট্টুবাবু বসে আছে, তিনি দণ্ডবত লাঠিবত ইষ্টিকবত বলছেন, তার প্রতি কি তিনি ঢুকবেন না, তা নয়, কিন্তু সবার ভেতরে তিনি সমানভাবে ঢুকবেন। যে তাকে প্রকাশ করাতে চাইবে, যে তাকে নিজের ভেতরে প্রকাশ করাবে, তার ভেতরে তিনি প্রকাশিত হবেন। শুভ বোধ আমাদের প্রত্যেকের ভেতরে বিরাজ করছেন। একজন ডাকাতের ভেতরে যেমন আছে, তেমনি একটি ভালো মানুষের ভেতরে আছে। ক্ষমা আপনার ভেতরে আছে,
ক্ষমা একজন খারাপ মানুষের ভেতরেও আছে, কিন্তু যে তাকে যেভাবে প্রকাশ করবে তার কাছে তিনি সেইভাবে প্রকাশিত হবেন। আমি আমার নিজের জীবনের গল্প লিখতে গিয়ে একজন গুন্ডার গল্প একদিন আমার ফেসবুকের পাতায় লিখেছি, আপনারা অনেকেই তার নাম বলেছেন, আমি তার নামটি এখনো বলতে চাই না। আমার সঙ্গে তার প্রত্যেক দিন দেখা হতো কলেজ যাওয়ার পথে, এত কুৎসিত দেখতে ছিলেন, তার দিকে কেউ ফিরেও তাকাতো না, ভয় লাগতো তার দিকে। তার সারা গায়ের রং ছিল আবলুশ কাঠের মতো, আর তেল গড়ালে যেরকম দেখতে হয় ঠিক সেই রকম, সারা মুখ জুড়ে পানি বসন্তের দাগ ছিল। আমার কলেজ যাওয়ার পথে, আমার কিশোরবেলা, আমার যা স্কুল শেষ হয়ে কলেজ যাচ্ছি সেই সময় তার সঙ্গে রোজ আমার দেখা হতো, কিন্তু তিনি আমার জীবনের অনেকখানি জুড়ে থেকেছেন। তার সঙ্গে আমার দোস্তি হয়, আমাদের অসম বয়সের দোস্তি, রোজ আমাদের দেখা হতো 10 মিনিট। এবং এখন যখন বুড়ো বয়সে, আমি এখন তার বয়সে প্রায় এসে গেছি, আমি যখন এই বয়সে বসে তার কথা ভাবি, তখন ভাবি যে মানুষটাকে দেখে সবাই কালো বলতো, তার ভেতরেও আলোর প্রকাশ ছিল। আমি রোজ ছুটতে ছুটতে যেতুম কলেজে, উনি যে বলতেন ছুটিস কেন, ছুটবি না, আগের দিন রাত্রিরে শুতে যাওয়ার সময় পরের দিনের সব কাজগুলোকে ছকে রাখবি, শব্দটা ব্যবহার করতেন, ছকে রাখবি, যত ছকে রাখতে পারবি পরের দিন সকালের থেকে, যখন আমার তো মর্নিং কলেজ ছিল, পরের দিন সকাল থেকে তুই এই সেই ছক অনুযায়ী যখন কাজ করবি দেখবি প্রত্যেক কাজের জন্য তোর অনেকটা করে সময় আছে। এই যে প্রিপারেশন করা, কোনো জিনিস করার আগে সেটাকে ভেবে রাখা, এই বুদ্ধিটা একজন একজন গুন্ডার কাছ থেকে এসেছিল। তিনি বলেছিলেন, এমনি তো তোরা পড়াশোনার সুযোগ পাবি না, রোজ একটা ভালো ইংরেজি কাগজ দেখবি, বাংলা কাগজে যে যে খবরগুলো বেরিয়েছে এই বদবুদ্ধিটা উনি আমায় দিয়েছিলেন, আমি তো ইংরেজি পড়তে পারি না, তো ইংরেজি কাগজে নতুন যে গল্প আছে, নতুন যে খবর আছে সেগুলো আমাকে শোনাবি। আমি ওই 10 মিনিট চা খেতে খেতে চোখ বুলিয়ে নিতাম, আমার একটা নতুন অভ্যাস তৈরি হলো, সেটা হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি লেখা, তার সঙ্গে পরিচিত হওয়া। যে মানুষটি ক অক্ষর গ মাংস সেই মানুষটি আমাকে শিক্ষা, বিদ্যার আলো কেমন করে, বিদ্যার আলোয় নিজেকে কেমন করে আলোকিত হতে হয় সেটা শিখিয়েছিলেন। রোববার দিন যেদিন ছুটির দিন, যেদিন আমার বাজার করার দিন থাকতো, সেদিনকে তিনি আমার সঙ্গে আধ ঘন্টা বসে আলোচনা করতেন, এবং সেই গল্প সবটাই জীবনের গল্প, তার অনুভবের গল্প। একজন মানুষের চতুর্দিকে যে শিক্ষার নানা গুণ ছড়িয়ে আছে, শুধু আমাদের কাজ সেটাকে দেখা, তাকে আবিষ্কার করা, এই যে বিদ্যাটা, এটি আমি তার কাছ থেকে শিখেছিলাম। তিনি একজন নাম করা গুন্ডা ছিলেন, কলকাতা কাঁপত যার গুন্ডামির গল্পে। অতএব দেখুন, ঈশ্বর সবার ভেতরে বিরাজ করছেন, যে ভগবান বলছেন না, এই শ্লোকটা পড়ার সময় আমার যতবার তার কথা মনে হয়েছে আমি বিশ্বাস করেছি ভগবানের কথাটা সত্য। তিনি বলছেন আমি সমভাবে সবার ভেতরে বিরাজ করছি। কেন তাকে আমরা ডাকাত বলতাম, কেন গুন্ডা বলতাম, কেন তাকে দেখে ভয় পেতাম, তিনি তো আমার আপনার মতোই দেখতে ছিলেন, প্রকৃতি তার চেহারাটা বধ করে ফেলেছিল। কিন্তু মুশকিল হলো তিনি যে পেশাটা অবলম্বন করেছিলেন, সেই পেশাটাকে আত্মস্থ করতে গিয়ে জগতের যাবতীয় কালো সেগুলোকে আত্মস্থ করেছিলেন, এবং এই জগতের যাবতীয় কালোকে আত্মস্থ করতে গিয়ে তিনি নিজেই বুঝতে পারেননি তিনি কখন কালো হয়ে গেছেন। কিন্তু যখন তিনি তার সেই কালোটা খুলে সাদাটাকে বার করতে দিলেন, আর 5 জন ভালো মানুষের সঙ্গে তার কোথাও ফারাক পায়নি। ভগবান বলছেন যে সমোহম সর্বভূতেষু নমে দ্বেষস্তি ন প্রিয়, আমি সকলের ভেতরে সমানভাবে বিরাজ করছি, কা কেউ আমার অপ্রিয় নন, কেউ আমার প্রিয় নন, কিন্তু যে আমাকে গ্রহণ করতে চাইবে, এইটা হচ্ছে কথা, এই পরের কথাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাকে গ্রহণ করতে চাইবে আমি তার ভেতর বিকশিত হব। এই বলটাকে ছুঁড়ে আমাদের কোর্টে ফেলে দিয়েছেন, আর জীবনকে আমি কেমনভাবে নেব, আমি জীবনকে কেমনভাবে গ্রহণ করব, ঈশ্বরকে কেমনভাবে আমার ভেতরে আপন করে নেব, এই বোধটা আমার দেখা দরকার। পরবর্তী শ্লোক 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন অপি চেত সুদুরাচারো ভজতে ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক অবসিতো হি সহ। অতি দুরাচারী, ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি অপি চেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাগ অনন্য ভাগ হয়ে আমাকে একাগ্র চিত্তে ভজনা করে, সাধুরেব সমন্তব্য
सम्मज्ञ ववसितो हिस ताके सज्जन बोले जेनो कारण तार संकल्प अति शुभ। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन एक भारी सुंदर कथा आछे सेखाने तिनी बोलछेन जे प्रत्येक साधुर पेछने एकटी अतीत आछे एवं प्रत्येकटी पापीर पेछने একজন করে একটি করে ভবিষ্যৎ আছে। এই তার কথাটা ছিল এইরকম যে প্রতি সাধুর পেছনে একজন পাপী দাঁড়িয়েছিলেন আর প্রত্যেক পাপীর পেছনে সামনেই একজন সাধু দাঁড়িয়ে আছে। এভরি সিনার হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সেইন্ট হ্যাজ এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। এই বোধটা আমাদের থাকা দরকার। কেউ শুধু খারাপ হয়ে জন্মায়নি, কেউ শুধু ভালো হয়ে জন্মায়নি, তার ভালো হওয়ার পেছনে কোনো একটা কালোর গল্প আছে। যখন সেই কালোর বোধটা তার ভেতরে প্রিক করেছিল তখনই সে ভালো হবার চেষ্টা করেছে। এই গল্প আমরা রাশি রাশি দেখেছি। আমাদের কাছে এই রঙ্গনাথ আনন্দজির কাছে দীক্ষা নিতে চেয়েছিলেন একটি আলিপুর সেন্ট্রাল জেলের একজন খুনি, যিনি তার স্ত্রীকে খুন করে ফেলেছিলেন রাগের চোটে। তার একবারে আজীবন সশ্রম কারাদণ্ড হয়। তিনি জেলের মধ্যে বসেই কোনোভাবে উদ্বোধন পত্রিকা তার কাছে পৌঁছয় এবং এই উদ্বোধন পত্রিকায় সেবারে শ্রী শ্রী মায়ের জন্মজয়ন্তী সংখ্যা ছিল। তাতে মায়ের বহু জীবনের ঘটনা, মাকে নিয়ে আলোচনা ছিল। সেগুলো পড়ে তিনি তৎকালীন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী সর্বজ্ঞানন্দজিকে চিঠি লেখেন যে তিনি আরও এ বিষয়ে জানতে চান। পূজনীয় মহারাজ তাকে সেই ঠাকুর মা স্বামীজির গ্রন্থ জেল আলিপুর জেলে পাঠান। তার এই জানবার ক্ষুধা এত বাড়তে থাকে, তার মনে হতে থাকে সে যদি মন্ত্র দীক্ষা পেতে পারে। কিন্তু রঙ্গনাথানন্দজি রাজিও হয়েছিলেন, কিন্তু তিনি এত অসুস্থ হয়ে পড়েছিলেন তার পক্ষে তাকে মন্ত্র দীক্ষা দেওয়া সম্ভব হয়নি। তারপরের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। তার জীবনের আমূল পরিবর্তন হয়। তিনি আমাদের যেন একটা একজন দূত হয়ে ওখানে কাজ করতে থাকেন। সব জেলে বন্দীদের ভেতরে তিনি পড়াশোনা শেখাতে থাকেন। এইরকম এটা যেন একবারে আগুনের মতো একটু একটু করে ছড়িয়ে যায়। আপনারা হয়তো অনেকেই, আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছে না, আপনারা ওনার গল্প শুনেছেন যিনি ওই দক্ষিণ ভারতে প্রথম এই জেলে জেলবন্দীদের মধ্যে কাজ করতেন। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে দুজনকেই আমি দেখেছি, একজন স্বামী জগদাত্মানন্দজি এবং একজন স্বামী পুরুষোত্তমানন্দজি। এদের দুজনের কথা আপনারা অবশ্যই শুনেছেন যারা জেলবন্দীদের মধ্যে কাজ করতেন। পূজনীয় আত্মস্থানন্দজি এরকম জেলবন্দী অনেককে মন্ত্র দীক্ষা দিয়েছেন। আমার নিজের চোখে দেখা একজন জেলবন্দী যিনি ওই মাছ কাটার বটি দিয়ে তার স্ত্রীর গলাটি কেটে একবারে ফুটবলের মতো মানে আলাদা করে দিয়েছিলেন ধর থেকে, তাকে মন্ত্র দীক্ষা নিতে দেখেছি। ঠক ঠক করে কাঁপছে প্রেসিডেন্ট মহারাজের কাছে যাওয়ার সময়। আমরা তার ধুতি পরিয়ে দিচ্ছি, তার জামা পরিয়ে দিচ্ছি, তিনি তখন ঠক ঠক করে কাঁপছেন। তিনি পূজনীয় আত্মস্থানন্দজির কাছে যাবেন, তার মন্ত্র দীক্ষা হবেন। গোটা বাড়ি ঘিরে, পুলিশ দিয়ে ঘিরে মন্ত্র দীক্ষা হয়েছে। ভগবান বলছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। যদি অপি কোনো ব্যক্তি যদি অতি দুরাচারী হয়, সুদূরাচার তার দুরাচার, তার খারাপ গুণ যেটা একবারে অসীম হয়, তার দুর্বৃত্ত প্রাণ অসীম, যেখান থেকে ফিরে আসা যায় না, সেই অতি দুষ্কর্মকারী যদি হয় তিনি, যদিও সে যে আমাকে ভজাতে মা অনন্য ভাগ, আমাকে যে একনিষ্ঠ চিত্তে স্মরণ করে, তার মানে আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই করলে হবে তা নয়, ভালো হওয়ার জন্য যে একনিষ্ঠ চেষ্টা করে চলেছে। আপনারা অলোকানন্দ রায়ের গল্প অনেকেই শুনেছেন, তিনি তাঁর অভিজ্ঞতাগুলির কথা অনেক জায়গায় বলেছেন। আমিও তার কাছে শুনেছি তিনি কীরমভাবে জেলবন্দীদেরকে গেছিলেন, কেমন প্রথম দিন তারা রিয়্যাক্ট করেছিল, পরবর্তীকালে তারা কীরকমভাবে রিয়্যাক্ট করেছিল, বিশ্বাসহীনতার কষ্টে তারা কীরকমভাবে ভুগছে, এই বিশ্বাস তাদের ভেতরে জাগিয়ে তাদের ভেতরে শুভ বুদ্ধির জাগরণ ঘটিয়েছিলেন, এইটার গল্প তিনি বলেন। যখন বাইরে তাদেরকে নিয়ে আসা হলো, এই জেলবন্দীদের বাইরে নিয়ে আসা হলো প্রোগ্রাম করার জন্য, তখন জেলের যারা কর্মীরা ছিলেন তারা বেশিরভাগই ভাবছিলেন যে কটি জেলবন্দী গিয়েছে সে কটি জেলবন্দী সবাই ফিরে আসবে না, কেউ কেউ না কেউ সেখান থেকে পালাবে।
কিন্তু তাদের মধ্যে একজনও পালিয়ে যায়নি, তারা ফেরত আসে। কারণ তিনি বলেছিলেন যে এরা কিন্তু এরকমভাবে ভাববে, তোমরা তাদেরকে এই ভাবনাটাকে ভুল প্রমাণিত করে দাও। এই যে প্রত্যেকের ভেতরে এই যে শক্তিকে জাগরণ, যে শক্তি দুর্বৃত্ততার কারণে আবৃত হয়ে যায়, ঢাকা হয়ে যায়, সেটাকে যে জাগাতে থাকবে তার ভেতরেই সে সাধু, তার ভেতরে সেই সাধুবৃত্তি বা সদ্বৃত্তি জাগ্রত হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই কথা আমরা অনেক জায়গায় পড়ি, বারবার আলোচনা করি। ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলছেন, রিলিজিয়ন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। বাংলায় যদিও, হিন্দিতে যদিও সব কিছুতে অনুবাদ হয়েছে, কিন্তু ইংরেজির মতো এত সহজ করে বোঝাটা আর কোনো ভাষাতে যাওয়া যায় না। সেইখানে হ্যাঁ, দিব্যানন্দজি কাজ করেছেন এটা ঠিকই, কিন্তু এই এই যে এই যে কথাটা স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি, এই অবধি ঠিক আছে। যে ধর্ম হচ্ছে যে আমাদের ভেতরে দিব্য, যে দিব্য ভাব সত্তা তার বিকাশ সাধন, কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে অলরেডি ইন ম্যান। আমরা তখনই মানুষকে বোঝাতে পারি, তখনই এই যে কথাটা বলছেন না, মা আমার অনন্য ভাগ, এই যে অনন্য চিন্তায়, অনন্য চিন্তায় সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে আমি আর পাঁচজনের মতোই, আমিও ঈশ্বরীয় কানার অংশ, অতএব আমি খারাপ হতেই পারি না, আমার খারাপ হওয়ার কোনো রাস্তা নেই। এই বোধটা তার ভিতরে জাগানো, কারণ এই বোধটা তার ভিতরে আছে। আমাদের কাজ হচ্ছে কাউকে যদি ভালো করতে হয় তার এই বোধটাকে হ্যামারিং করতে হয়, যাতে সে তার স্বরূপটিকে দেখতে পারে, যে তার স্বরূপকে বুঝতে পারে। সেই বাঘিনীর সন্তান, সে প্রসব, বাঘিনী প্রসব করতে গিয়ে প্রসব করবার আগে ভেড়ার পালে লাভ দিয়েছিলেন, ভেড়ার পালে লাভ দিয়ে তিনি মারা যান, কিন্তু তার প্রসব হয়ে যায়। সেই বাঘিনীর সন্তানকে ভেড়ার দল পালন করতে থাকলে সেও ভেড়ার দলের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়, সেও জঙ্গলি জানোয়ার থেকে ভয় পায়, সেও ভেড়ার পালের মতো এই ঘাস খায়। একদিন সেই পালে আরেকটি বাঘ পড়ল, তখন সেই বাঘ দেখলো যে তারই মতো দেখতে একটি ছোট বাঘ, সে তাকে দেখে ভেড়ার পালের মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন সে ঝাঁপ দিয়ে তার ঘাড়টিকে ধরে তাকে হিড়ির করে টানতে টানতে জলের সামনে নিয়ে এলো। জলের সামনে নিয়ে এসে দেখালো, দেখ তোর মুখও যেরকম আমার মুখও সেই রকম। তারপরে জোর করে তার মুখের ভেতরে একটু মাংস ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে সে তার সেই সত্তাকে খুঁজে পেল। সে আবার সিংহ বিক্রমে সেই ডাক দিতে থাকলো, তার ভেতরের স্বরূপকে প্রকাশ করতে থাকলো। এই যাবতীয় কিছু যে বলছে না, অপিচেত সুদূরাচার ও ভজতে মা অনন্য ভাগ, অনন্য ভাগ হয়ে, অনন্য মন হয়ে কি চিন্তা করবে? আমি যদি দুরাচারীও হই, কিন্তু আমি যদি আমার ভেতরে সেই শুভ সত্তাকে জাগ্রত করতে পারি তাহলে অবশ্যই হবে। পূজনীয় গহনানন্দজি ভাণ্ডারা হচ্ছে তার ওইখানে যে সমস্ত স্বেচ্ছাসেবী এসছে তাদের চেহারাগুলো যদি আপনি দেখতেন তাহলে আপনি সহজেই বুঝতে পারতেন যে তারা কেমনভাবে বদল হয়েছে। তাদের মধ্যে একজন যখন সব শেষ হয়ে গেল, সারাদিনের দর্শন শেষ হয়ে গেছে, বেলুড় মঠের সবাই গহনানন্দজির জীবন এবং বাণী নিয়ে আলোচনা হচ্ছে, ওইখানে সেই পাম গাছটা ছিল বাঁধানো, সেই পাম গাছটার তলায় আমরা বসে বসে কয়েকজন গল্প করছি। একজন বললেন তার জীবনের গল্প, আকণ্ঠ মদ গিলে মাঝে মাঝেই তিনি মহারাজের কাছে আসতেন, এবং মহারাজের কখন খাওয়া হবে কখন নেওয়া হবে এ নিয়ে তিনি কখনো ভাবতেন না, তিনি তার দুঃখের কথা, মনের কথা মহারাজকে বলতেন। মহারাজ যে বিরাট একটু তার কথা শুনতেন তা নয়, মহারাজ মাঝে মাঝে হু 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 করে কথা বলতেন, হ্যাঁ তাই তো তাই তো, মহারাজ নিজের কাজই করে যেতেন, তাই তো করতেন। তার ভেতরের সেই যে কষ্টটা বলতে পারতে পারতে বলতে 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 তিনি বললেন, একটা সময় অনুভব করলাম আমার আর কোনো কষ্টই নেই, আমার মনে হলো জীবনটা আবার নতুন করে শুরু করা যায়। একটা হাতের খানিকটা অংশ উড়ে গেছিল বোমা বাদ দিয়ে, এরকম ডাকাত আমি দেখেছি, তার আমূল পরিবর্তন আমি দেখি। লার্ন টু লিভ এই বইতে একটি সুন্দর ঘটনা বর্ণনা করা আছে। আমেরিকাতে একটি 8 বছরের ছেলে দুর্বৃত্ত গোষ্ঠী তৈরি করেছিল, সেই দুর্বৃত্ত গোষ্ঠীর সব সদস্যরাই বড়, শুধু লিডার যে তার 8 বছর বয়স। ধরা পড়লো যখন তাকে কারেকশনাল হোমে পাঠানো হলো, ও দেশে খ্রিশ্চান চার্চ পরিচালিত হয় কারেকশনাল হোম। সেই ছেলেটি 2-4 দিন যাওয়ার পরেই আবার সে তার স্বরূপ খুঁজে পেল,
প্রথম সে তার সতীর্থদের পেটাতে শুরু করলো, আর একদিন সেই কারেকশনাল হোমের যিনি প্রধান সেই ফাদারকে ধরে আচ্ছা সে পিটিয়ে দিল। ফাদার গিয়ে ফাদার সুপিরিয়ারকে জানালো যে এ ছেলে যদি থাকে আমি কিছুতেই কারেকশনাল হোমে থাকতে পারবো না। ফাদার সুপিরিয়ার পরের দিন ছেলেটাকে ডেকে কফি খাওয়ার নিমন্ত্রণ করলেন। কফি খেতে খেতে তিনি বললেন, আমি নামটা তার ভুলে গেছি, ওই বইতে আছে তার নামটা, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা। সেখানে তাকে বলছেন যে আমি জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু তোমার মতো এত ভালো, তোমার মতো এত ওবিডিয়েন্ট ছেলে আর জগৎ সংসারে কিছু দেখিনি। পাকা ছেলে তো, হা করে হাসছে আর বলছে, ফাদার জীবনে অনেক মিথ্যে শুনেছি, তুমি এত ভালো মিথ্যে বলো, তোমার মতো মিথ্যের আগে কখনো শুনিনি। ফাদার বললে, না হে, তুমি ছোট থেকে শুনে দেখে এসেছো, বুঝে এসছো খারাপ কি, সেটাকে ওবিডিয়েন্টলি ফলো করেছো, তাই আজ তুমি খারাপ। তুমি যদি ছোট থেকে কি ভালো সেটা জানতে, তাহলে সেটাকে ওবিডিয়েন্টলি ফলো করতে, তাহলে আজ তুমি ভালো হতে। ভালো হও আর খারাপ হও, তোমার ভেতরে যে গুণটা বিরাজ করছে সেটা হচ্ছে আজ্ঞাবহতা। এটা যেন তার মনের ভেতরে কেউ যেন একটা প্রবল আঘাত করে দিল। সেই ছেলেটার জীবনের পরিবর্তন হতে থাকলো। পরবর্তীকালে সে লেখাপড়া শিখলো, সেনাবাহিনীতে যোগ দেয় এবং খুব সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধে গিয়ে সে ভিক্টোরিয়া ক্রসও পায়। এই এতটা পরিবর্তন একজন মানুষের সম্ভব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান কত বছর আগে আমাদের এই অ্যালার্টনেসটি দিয়ে গেছেন। আমরা চতুর্দিকে মানুষজনকে দেখি, তবু তাদের ভেতরে শুভ বোধ জাগ্রত করানোর সামান্যতম চেষ্টা আমরা করি না। শিপ্রম ভবতি ধর্মাত্মা স্বশ্বান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান একটা অদ্ভুত কথা দিচ্ছেন আমাদের কাছে। কি বলছেন? কৌন্তেয় হে কুন্তি নন্দন, শিপ্রম ভবতি ধর্মাত্মা, যে সেই অনন্য ভাগ হয়ে আমাকে, ডাকে, সে ধীরে ধীরে খুব দ্রুত ধর্মপরায়ণ হয়ে যায়। দেখবেন আপনি একটা ভালো কিছু করার চেষ্টা করছেন। এই যে আমরা বলেছিলাম এর আগে, এই জাপানিদের একটি টেকনিক আছে রোজ একটু একটু করে পরিবর্তন করা, কাইজেন, রোজ একটু একটু করে নিজেকে পরিবর্তন, অনেক পরিবর্তন করা নয়। কীরকম? একটা অফিসের ভেতরে সব সদস্যদের নিয়ে বসা হলো যে খুব অল্প সময়ের মধ্যে কি পরিবর্তন রেগুলার করলে অফিসটা খুব সুন্দর হবে। কেউ বলল, প্রত্যেক দিন এসে যদি আমরা যে যার টেবিলটা পরিষ্কার করে নিই, এটা করতে 3 মিনিটেরও কম সময় লাগবে, অথচ যখন বাইরের ভিজিটার আসবে তারা দেখবে আমাদের টেবিল চেয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। কেউ কেউ বলল, একটা ছোট্ট গাছ যদি প্রত্যেকটা ওই সিঁড়ির বাঁকে রাখা হয় এবং কেউ যদি রোজ সেই এক একটা গাছে, সব গাছে না এক একটা গাছে যদি জল দেয় এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, কিছুদিনের মধ্যে তাদের অফিসটা খুব সুন্দর হবে। ছোট্ট ছোট্ট পরিবর্তন করতে থাকলো। একসময় দেখা গেল তাদের অফিসটা ঝকঝকে তকতকে সুন্দর এবং ফুলে পাতায় সুসজ্জিত হয়ে গেল, অথচ পরিবর্তনগুলো কিন্তু ছোট্ট ছোট্টই। তিনি বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শ্বশ্বান্তিং নিগচ্ছতি। তাহলে তিনি ধীরে ধীরে ধর্মপরায়ণ হয়ে ওঠেন এবং তিনি চিরশান্তি লাভ করেন। আমরা যত ভালো হতে থাকব তত আমাদের ভেতরে শান্তি আসবে। আমাদের জীবনে অশান্তির কারণ হচ্ছে আমাদের প্রবল বাসনা। কথামৃতে যাকে বলছেন কামিনী কাঞ্চন, ইংরেজিতে এক শব্দে যেটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ডিসায়ার। এই বাসনা আমাদের ছুটিয়ে বেড়ায়, আমাদের বারবার ছুটিয়ে বেড়ায়, সেই কারণে আমরা ভালো হতে পারি না। আমরা যখন ঈশ্বরকে চাওয়া ভিন্ন আর জগৎ সংসারের কোনো বাসনা রাখি না, কোনো কিছু রাখি না, তখন আমাদের ভেতরে এই ভাবনা চিন্তাটা তৈরি হয়। কৌন্তেয় প্রতিজানাহি, এই কথা তুমি নিশ্চিত ভেবে জানো হে কৌন্তেয়, হে কুন্তির পুত্র। এবার ভগবান প্রতিজ্ঞা করছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো কেউ বিনাশ করতে পারে না, আমি আমার ভক্তকে কখনো আমি বিনাশ হতে দিই না, তাকে আমি রক্ষা করতে পারি। কালকেই আমরা আলোচনা করছিলাম গিরিশচন্দ্র ঘোষের জীবনীতে, সেখানে আছেন যে গিরিশচন্দ্র ঘোষ খুব মদ খেতেন, তিনি খুব বড় নাট্যকার ছিলেন, তিনি পৃথিবীর সব রকম খারাপ দোষ করেছিলেন,
তিনি সব রকমের খারাপ করা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসতেন, কখনো তাকে কোনো রকমভাবে কোনো তার খারাপ দিকটির দিকে তিনি তাকাতেন না, উল্টে বরং তিনি তার গানের তার যে গুণগুলো সেগুলোকে নিয়ে আনন্দ করতেন। গিরিশ ঘোষ প্রচণ্ড মদ খেয়ে মধ্যরাতে এসে উপস্থিত হয়েছে, দারোয়ানও গেট খুলে দেয়নি। শ্রীরামকৃষ্ণ হাঁটতে হাঁটতে তার ঘর থেকে মেইন গেটের কাছে গেছেন, গেটের বাইরে গিয়েছেন এবং গিরিশচন্দ্র সবাই দারোয়ান অবাক হয়ে দেখছে তিনি গিরিশচন্দ্রের হাত ধরে নাচছেন, ভগবান ভগবানের নামে নাচছেন। একজন মদ খেয়ে মাতোয়ারা, একজন ঈশ্বর প্রেমে মাতোয়ারা, কিন্তু দুজনেই সেই আনন্দের স্বরূপ হয়ে আছেন। গিরিশচন্দ্র ঘোষ তার জীবনীতে পরবর্তীকালে কথাটি লিখছেন, তিনি লিখছেন, এ হল শ্রীরামকৃষ্ণের অলৌকিক কাণ্ড। তিনি আমাকে কখনো বলেননি এটা ছাড়ো ওটা ছাড়ো, তিনি শুধু আমার সৎ প্রবণতাকে উস্কে দিয়েছিলেন এবং তাতেই আমি সম্পূর্ণ বদলে গিয়েছিলাম। ঠাকুর গদাধর কামারপুকুরে আছেন, কামারপুকুরে দুটি ঘাট ছিল, এখনো আছে, একটি ছেলেদের ঘাট এবং একটি মেয়েদের ঘাট। গদাধর তার মায়ের সঙ্গে, ছোটবেলার মায়ের সঙ্গে ওই মেয়েদের ঘাটে গিয়ে স্নান করতেন। তার কারণ হচ্ছে তাহলে মায়ের কন্ট্রোলে থাকা যায়, সব সময় তার মা স্নান করতে যেতেন না, কিন্তু তার ওই ঘাটে গিয়ে স্নান করা অভ্যাস হয়ে গেছিল। সঙ্গী সাথীদের নিয়ে জলে ঝাপান টাপান দিতেন, যে সমস্ত বয়স্ক মায়েরা বসে গঙ্গার ঘাটে ওই পুকুর ঘাটে বসে জপধ্যান করতেন তাদের খুব অসুবিধা হতো, তাদের গায়ে জলের ছিটে লাগতো। তারা একদিন খুব বকাঝকা করলেন, বললেন অত বড় ছেলে হয়েছিস লজ্জা করে না, মেয়েদের ঘাটে এসে তুই এ করছিস স্নান করছিস, তোদের জন্য তো ছেলেদের ঘাট আছে, জানিস না এখানে মেয়েরা স্নান করে, মেয়েদের স্নান করা দেখতে নি। গদাই তো ভীষণ শয়তান ছেলে, তিনি লুকিয়ে লুকিয়ে মায়েদের স্নান দেখতে থাকলেন। তারপরে যে ভদ্রমহিলা তাকে বলেছিলেন তাকে বললেন, তুমি যে বললে খারাপ হয় কই, খারাপ তো কিছু হলো না, আজকে আমি তিনজনকে স্নান করতে দেখেছি, গতকাল আমি চারজনকে স্নান করতে দেখেছি। সেই ভদ্রমহিলা গিয়ে গদাইয়ের মাকে গিয়ে এই কথাটা বলে দিলেন। গদাইয়ের মা একবারও বকলেন না, কি সুন্দর কথা বললেন, বললেন দেখো ওদের ওরা আমারই মতো, ওদেরকে এইরকমভাবে দেখা মানে তাদের অপমান করা, এবং ওদের অপমান করা মানে আমাকেও অপমান করা। গদাইয়ের ভেতরে আমূল পরিবর্তন হয়ে গেল, দেখুন বকলেন না একবারও কিচ্ছু করলেন না, শুধু খারাপ কোনটুকু সেটা দেখিয়ে দিলেন। রঙ্গনাথানন্দজির মুখে শুনেছি তার মায়ের গল্প, তিনি খুব গালাগাল দিতেন, মালাইলি ছেলেরা খুব গালাগাল দিতেন। একদিন তার মা তাকে ধরে বললেন, হ্যাঁ শঙ্কর আমি শুনছি তুমি নাকি খুব খারাপ খারাপ কথা বলো, তুমি জানো ওই তোমার ওই জিভে মা সরস্বতী বসে আছেন, তিনি তোমাকে তো সব দিয়েছেন কিন্তু তুমি তাকে কি দিচ্ছ বলো দেখি, তুমি নোংরা নোংরা কথা বলে তাকে অবমাননা করছো, তাকে অপমান করছো। মহারাজ বলেছিলেন মায়ের এই কথা আমার ভিতরে এমন পরিবর্তন এনে দিল, সারা জীবনের মতো গালাগাল দেওয়া বন্ধ হয়ে গেলাম। হোয়াট লাইফ হ্যাজ টট মি, এই মহারাজের যে যে গ্রন্থ সেখানেই ঘটনাটি আছে। এটা আমরা মহারাজের কাছে ট্রেনিং সেন্টারে একটা বক্তৃতায় শুনেছিলাম। এর প্রয়োগগত দিকটা আপনাদের বলি, আমাদের এখানে একটি ছেলে ওই রকম ক্লাস সিক্সের ছেলে ছিল, এখন এইটে পড়ে, সেই এখন নাইনে পড়ে। আমরা ও খুব খারাপ খারাপ কথা বলতো, আমি একদিন ওকে আরতির পর ধরে বললাম, জানিস তো ওইখানে মা সরস্বতী বিরাজ করে আছেন, আমি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে সত্যি সত্যি হয় কি না, মা সরস্বতী বিরাজ করে আছেন তুই খারাপ কথা বলিস না, বললে মাকে অপমান করা হয়। তারপরে আবার তার নামে কমপ্লেনটা এলো, আমি ছেলেটিকে আবার ধরলাম, তোকে না আগের দিন বললাম, ও আমাকে এত সুন্দর একটা উত্তর দিল এটা আমার কানে আজও বাজে, না গো মহারাজ এরকম খারাপ কাজ আমি করিনি, তুমি আমায় বললেন না গতদিন ওখানে মা সরস্বতী বিরাজ করেন, ও মিথ্যে কথা বলছে, আমি তো তারপর থেকে একটাও খারাপ কথা বলিনি। তারপরে খুঁজে জানলাম যে অভিযোগ করছিল সেই মিথ্যে কথা বলছে। এই যে ছোট্ট শিশুর ভেতরে আমরা যদি ঠিক মতো শিক্ষা দান করতে পারি তার কতটা প্রকাশ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। ভগবান বলছেন, শিপ্রম ভবতি ধর্মাত্মা স্বশ্চ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি মাং হি পার্থ ব্যপাশ্রিত্য যোপি সু পাপয়োনায় শ্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তেপি যান্তি পরাঙ্গতি। হে পার্থ, হে পৃথার পুত্র পার্থ,
যারা আমাকে আশ্রয় করে, মাম হি পার্থ ব্যাপাশ্রিত্য, যারা আমাকে আশ্রয় করেছে, ইয়েপি সুপাপয়োনয়ঃ, তারা যদি হীনজনিতেও প্রাপ্ত হয়, সেই বলছেন আগেকার দিনে হীনজনী প্রাপ্ত মানে এটা একটা অদ্ভুত ধারণা ছিল, স্ত্রী বৈশ্য তথা শূদ্র এরা হীনজনিতে প্রাপ্ত হয়, এই একটা অদ্ভুত জিনিস ছিল যে এই পাপ ইয়োনয়ঃ কথাটা বলতে গিয়ে মধ্যযুগের গোঁড়াদের ধারণা ছিল স্ত্রীলোক এবং শূদ্রদের পাপ থেকেই জন্ম হয়, নারী মাত্র তিনি যদি ব্রাহ্মণ বংশ জন্মগ্রহণ করে থাকেন তথাপি তার পাপ জন্ম, এটা কিন্তু পরবর্তীকালে আর থাকেনি, কারণ উপনিষদ বলছে অমৃতস্য পুত্রা, সমস্ত সন্তান সে অমৃতের পুত্র, তাই বলছেন যদি তাও হয় তবু সে পরম গতি পান, যারা হীনজনিতে প্রাপ্ত হয়েছে ভগবান বলছেন তারা যদি ভগবানকে আপন করে নেন তাহলে তিনি শূদ্র হলেও তিনি যদি পাপজনিতেও জন্মগ্রহণ করেন তার উচ্চ গতি হয়। কিং পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তিয়া রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যমাম। এমনকি কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা, ব্রাহ্মণ এবং ধর্মপান ধর্মপ্রাণ ভক্তিয়া রাজর্ষয়স্তথা, এমনকি ভক্ত ও রাজর্ষিরাও বিশেষভাবে এই এদের উল্লেখ করছেন, বলছেন যারা অনিত্য অসুখম লোক, এই এই লোক যেটাই আমরা বাস করি এটি অনিত্য, নিত্য নয়, কারণ এটা একটা সময় শেষ হয়ে যাবে, অসুখম কারণ এই সুখ দুঃখ পরিবর্তনশীল জগতের এটি একটি অংশ, এইখানে তারা যদি আমাকে ভজন এই জন্মলাভ করে এই ক্ষণস্থায়ী সুখহীন জগতে জন্মলাভ করে তুমি আমারই ভজনা করো, এর থেকে যদি মুক্তি পেতে চাই এই ক্ষণস্থায়ী জগৎ ক্ষণস্থায়ী আনন্দ ক্ষণস্থায়ী সুখ এর বাইরে যদি যেতে চাই তাহলে উচ্চ আদর্শকে আমাদের ধরতে হবে। উচ্চ আদর্শটা কীরকম এই এই অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তব্যম আত্মানম মৎপরায়ণম। এই এত মত 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 ভগবান বলছেন, আপনাদের ধারণা হতে পারে ভগবান যেন আমাদেরকে তার ট্যাঁকের মধ্যে পুরতে চাইছেন, এই মত শব্দের অর্থ এখানে বোঝাতে চাইছেন উচ্চ আদর্শ উচ্চ ভাবনা, ভগবানকে আঁকড়ে ধরলে হবে না, ভগবানের স্বরূপকে যতক্ষণ না আমরা আত্মগত করতে পারবো, আলোর সামনে বসে শুধু আলোর সামনে শুধু বসে থাকলেই হবে না, আলোকে যখন আমরা ব্যবহার করতে শিখব পড়ার কাজে ভালো কাজে উন্নত কাজে ব্যবহার করতে শিখব তখনই আমরা আলোর সঠিক ব্যবহার শিখব, তখনই আমরা আলোক প্রাপ্ত হব এনলাইটেন হব। তাই বলছেন মন্মনা ভব মদ ভক্ত, যে আমার যে ভক্ত সে যদি তোমার চিত্ত আমাতে নিবিষ্ট করো আমাকেই তুমি ভাবনা চিন্তা করো, মদ ইয়াজি যা কিছু পূজা অর্চনা করছো তা যদি আমার জন্যই হয়, নমস্কুরু আমাকেই যদি প্রণাম করো আমার সঙ্গেই যদি থাকো, তবে মামে বৈশ্যসি কৌন্দ্য মাও এষ্যসি ইয়ুক্তা এবং, এইরকম জয়যুক্ত হলে মৎপরায়ণ যারা সম্পূর্ণভাবে আমাতে অনুরক্ত হয় তাদেরই আমি পরম লক্ষ্য হয়ে দাঁড়াই। এই অধ্যায়ের যদি কোনো কিছু কথা থাকে তাহলে এই কথা, সেটা হচ্ছে তুমি সমস্ত মন প্রাণ আমাকে নিবিষ্ট করো, উচ্চ আদর্শ ভগবত ভাবে নিজেকে নিবিষ্ট করো, এটা ভগবান যেন আমাদের কাছে আবেদন রাখছেন, কারণ যত আমরা ভালোর দিকে এগোতে থাকব খারাপ আমাদের ক্ষেত্রে আসবে না। পূজ্যপাদ মাধবানন্দজি ছিলেন রামকৃষ্ণ সংঘের নবম সংঘগুরু, ট্রাস্টি মিটিং বসেছে, কোনো একজন কেউ অপরাধ করেছে তার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে, মাধবানন্দজিকে বীরেশ্বরণজি কিছুতেই বোঝাতে পারলেন না সেই লোকটি যে অপরাধ করেছে যার বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে সেটা অপরাধ, তিনি কিছুতেই তিনি এত পবিত্র ছিলেন তার মনের ভেতরে এই অপরাধ বোধটা এটা যে খারাপ কাজ এইটি তার মধ্যে জাগলো না, কারণ তিনি এমন একটা স্তরে পৌঁছে গেছেন সেই স্তর থেকে তিনি তার মনকে কিছুতেই নামিয়ে আনতে পারছিলেন না, এইটা হচ্ছে কথা।
এই যে আমরা অধ্যায়টা আলোচনা করলাম, এই অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এই এইটার কথা, এই অদ্ভুত নাম কে, তার কারণ হচ্ছে এই এই যে বিদ্যা, এই বিদ্যাটি রাজবিদ্যা বলা হয়েছে, সকল বিদ্যার রাজা। এটা রাজগুহ্যম, এটা রহস্যের চূড়ামণি, কারণ পবিত্রম ইদম উত্তমম। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকেই আমরা এটা পড়েছি, এটি অতি পবিত্র। কেন? এই বিদ্যা মানুষের ভেতরে শোধন এনে দেয়। যে বিদ্যা মানুষকে সংশোধন করে না সে বিদ্যা বিদ্যাই নয়। যে জানা আমাদের প্রচলিত ধারণাকে বদলায় না, যে জানা আমাকে উন্নততর সত্তায় বিকশিত করে না, সেই বিদ্যা বিদ্যাই নয়। এই কালকেই একটা অদ্ভুত সুন্দর একটা বিজ্ঞাপন দেখছি, একটা ছোট্ট ক্লিপিং, ইউক্রেন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হচ্ছে, কত কাণ্ড করে তাদের সীমা পার করে নিয়ে আসা হয়েছে। এদেশে যখন নেমেছেন তখন একজন আধিকারিক, একজন মন্ত্রী বসে দাঁড়িয়ে আছেন, তাদের হাতে গোলাপ ফুল দিচ্ছেন এবং হাত জোর করে তাদেরকে তারা ইয়ে করছেন, তাদের গ্রিট করছেন। এইভাবে এই যে এই পরিস্থিতি, ইউক্রেনের যুদ্ধ আপনারা সবাই দেখছেন, সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মানুষজনকে বার করে নিয়ে আসাটা খুব সহজ কাজ ছিল না। কিন্তু আমাদের সেই বিদেশে পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রতি নমস্কার করার, মানে একজন নমস্কার করলে তাকে প্রতি নমস্কার করতে হয়, এই যে প্রতি নমস্কার করার যে শক্তি, সেটুকুও তাদের বিদ্যা তাকে দেয়নি। একবারে ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ক্লিপিংস দেখানো হচ্ছিল, এটা খুব সম্ভবত অন্ধ্রপ্রদেশে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই অন্ধ্রপ্রদেশের একটি বস্তি থেকে কয়েকজন মহিলাকে উদ্ধার করেছেন সেনাবাহিনী, সেই যে বোটের ভেতর তাদের তুলে নিয়ে এসে বসিয়েছেন। যখন তিনি বসলেন ভদ্রমহিলা, তাকে তার চেহারা দেখেই মনে হচ্ছে তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি, কিন্তু তিনি কৃতজ্ঞ চিত্রে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং ঈশ্বরের প্রতিনিধি ওই যে সেনাবাহিনীর মানুষজন আছেন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এই যে বিদ্যা, আমরা বিদ্যা লাভ করতে পারি, কিন্তু বিদ্যা যদি আমাদের জীবনের ভেতরে না আসে তাহলে কিন্তু কখনোই হয় না। এই যে ভগবান বারবার যে এই কথাগুলো বলছেন না, মাম শব্দটা বারবার ব্যবহার করছেন, এই মাম শব্দটা ব্যবহার করার মূলে হচ্ছে আমাদের বারবার যেন শেখাচ্ছেন, আমরা যেন সেই উচ্চ আদর্শকে শুধু গ্রহণ শুধু করলে হবে না, সেটাকে আমাদের জীবনের অঙ্গ করতে হবে। তাই এই এই যে ভগবান তাই এই বারবার বলছেন যে দৈনন্দিন জীবনে এটাকে যদি আমরা অনুভব না করতে পারি, এই উচ্চ ভাবকে, তাহলে শুধুই উচ্চ ভাব আমাদের হাতে থাকবে, এই উচ্চ ভাব গ্রহণ করেও আমার কোনো উন্নয়ন হবে না। আমাদের যা কিছু শিক্ষার মূল হচ্ছে নিজের ভেতরের মানুষটার উন্নয়ন। আমরা অন্যকে বদল করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতরের মানুষকে বদল করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না। আমাদের এই অধ্যায়টিতে আমরা শেষ করছি, আমরা শেষ করার আগে পড়ে নেব 27 নম্বর শ্লোক থেকে আমরা আবার আবৃত্তি করব। ইয়ৎ করোসি ইদশনাসি ইজ্জুহোসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম শুভাশুভ ফলৈরেবম মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি সমোহম সর্বভূতেষু নমে দেশ্যস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তুমাং ভক্ত্যাম ময়ি তে তেষু চাপ্যহম অপি চেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্মজ্ঞ ব্যবসিত হি সা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয়া প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি মাম হি পার্থ ব্যপাশ্রিত্যা যোপিষু পাপয়োনয় শ্রিয়ো বৈশ্যস্তথা শূদ্রাস্তেপি যান্তি পরাং গতিম কিং পুনর্ব্রহ্মণা কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্ত্যা রাজর্ষয়োস্তথা অনিত্যমসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামেব বৈশ্যসি ইয়ুক্তব্যম আত্মানম মৎপরায়ণম।
ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे राजविद्या राजगुह्ययोगनामो नवमोऽध्यायः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।